আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে শুরু করছি ইহুদি জাতির ইতিহাসের 17তম পর্ব, এক নতুন যুগের সূচনা। তো চলুন শুরু করা যাক। বিয়ের প্রস্তাব গ্রহণ করার পর স্যামসন নিজের বাড়িতে ফিরে এলেন। এরপর বিয়ের দিন তারিখ ঘনিয়ে এলে আবার রওনা করলেন। যখন তিনি ওই জায়গাটা অতিক্রম করলেন যেখানে সিংহকে তিনি মেরেছিলেন, তিনি দেখলেন সিংহের লাশের ওখানে মৌমাছি বাসা বেঁধেছে। তিনি সেখান থেকে সুমিষ্ট মধু সংগ্রহ করলেন এবং তার বাবা মাকেও দিলেন। বিয়ের আসরে উপস্থিত 30 জন কনে পক্ষের ফিলিস্তিনিকে তিনি ধাঁধা ছুড়ে দিলেন। শর্ত ছিল যদি তারা সমাধান করতে পারে তবে তিনি তাদের 30খানা সুন্দর লিলেন পোশাক দেবেন, আর না সমাধান করতে পারলে তারা তাকে দেবে সমপরিমাণ। ধাঁধাটা ছিল সিংহের ঘটনা নিয়েই, বাংলা নয় বরং ইংরেজি অনুবাদটাই বলি। আউট অফ দ্য ইটার কেম সামথিং টু ইট, আউট অফ দ্য স্ট্রং কেম সামথিং সুইট। ফিলিস্তিনিরা খুব গুরুত্ব সহকারে নিল ব্যাপারটা, সমাধান করতে হিমশিম খেতে লাগলো তারা। তারা স্যামসনের নতুন স্ত্রী তিমনাহ এর কাছে গেল এবং হুমকি দিল। দাদার উত্তর তার স্বামীর কাছ থেকে বের করতে না পারলে তার এবং তার বাবার বাড়ি পুড়িয়ে দেবে। তিমনা অশ্রুভরা মুখে স্যামসনকে বারবার জিজ্ঞেস করতে লাগলো ধাঁধার রহস্য। এক পর্যায়ে স্ত্রীকে তিনি ঘটনাটা খুলে বললেন। শীঘ্রই ফিলিস্তিনিদেরকে তিমনা বলে দিলেন সেটা। যখন স্যামসন বুঝতে পারলেন তার স্ত্রী তার সাথে বিশ্বাসঘাতকতা করছে, তিনি বেরিয়ে গেলেন। দূরের এক ফিলিস্তিনি গ্রামে খুন জখম করে 30খানা পোশাক নিয়ে এসে তাদেরকে দিলেন, কিন্তু তিনি রাগের বসে নিজের বাবার বাড়িতে চলে এলেন। ওদিকে তিমনাহের বাবা তিমনাকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিলেন। যখন রাগ পড়ে এলো, ফিরে এলো স্যামসন, তখন তিনি আবিষ্কার করলেন তার বউ আর নিজের বউ নেই। তিনি ক্রোধে 300 শেয়াল জোগাড় করলেন, এরপর তাদের লেজে আগুন ধরিয়ে দিয়ে গ্রামের খেতে ছেড়ে দিলেন। তাদের সকল শস্য পড়ে গেল। স্যামসন এ গ্রাম ছেড়ে চলে গেলেন। যখন ওই গ্রামের ফিলিস্তিনিরা তা জানতে পারলো কেন স্যামসন এরকম করেছে, তখন তারা তিমনা সহ তার বাবাকে পুড়িয়ে মেরে ফেলল। ওদিকে ক্রোধে পাগল স্যামসন একের পর এক ফিলিস্তিনিকে হত্যা করতে লাগলো। উল্লেখ্য, ফিলিস্তিনি নিধনকে তেমন পাপ কাজ বলে মনে করতো না ইসরায়েলিরা, অন্তত ওল্ড টেস্টামেন্টের ঘটনাগুলো পড়লেই সেটাই মনে হয়। 3000 সৈন্য নিয়ে ফিলিস্তিনি বাহিনী এতাম গুহাতে লুকিয়ে থাকা স্যামসনকে ধরতে আসলো। তাকে আটকে রাখা দড়ি তিনি সহজেই ছেড়ে ফেললেন। এরপর ওখানে 1000 ফিলিস্তিনিকে হত্যা করলেন। এরপর তিনি ফিলিস্তিনের গাজাতে চলে গেলেন, সেখানেও শক্তির খেলা দেখালেন। তারপর ফিলিস্তিন ইসরায়েল সীমান্তে সোরেক গ্রামে কিছুদিন থাকার পর তিনি আরেক নারীর প্রেমে পড়ে গেলেন, তার নাম ছিল দেলিলা। তার পুরনো শত্রু ফিলিস্তিনিরা তার পিছু ছাড়েনি, তারা লুকিয়ে দেলিলাকে 1100 রুপার মুদ্রা ঘুষ দিল, বিনিময়ে তাকে বের করতে হবে স্যামসনের শক্তির রহস্য কি। স্যামসন দেলিলাকে কোনো মতেই বললেন না কোনো কিছু, কোনো নারীকেই তিনি বিশ্বাস করতে পারতেন না। আর স্যামসন কয়েকবার মশকরা করে বলে দিলেন ধনুকের দড়ি দিয়ে তাকে বাঁধলে তিনি শক্তি হারিয়ে ফেলবেন। ঘুমন্ত স্যামসনকে সেই দড়ি দিয়ে বেঁধে ফেলল দেলিলা, কিন্তু স্যামসন সে দড়ি ছেড়ে ফেলে। স্যামসনকে বুঝায় দেলিলা সে আসলে কেবল মজা করছিল। আবারও কদিন পর দেলিলা জিজ্ঞেস করলো, এবার স্যামসন বলল নতুন, একদম নতুন দড়ি দিয়ে তাকে বাঁধলে শক্তি হারাবেন তিনি। সে রাতেও একই ঘটনা ঘটল, ঘুমন্ত স্যামসন জেগে উঠে দড়ি ছেড়ে ফেললেন। তৃতীয়বারের মতো স্যামসন তাকে ভুল উত্তর দিয়ে দেখলেন, দেলিলা আবারও তাকে কাবু করার চেষ্টা করছে। কিন্তু দেলিলা পরে তাকে ধরে বসলো, যদি স্যামসন তাকে আসলেই এত ভালোবাসে তবে কেন সে তার গোপন কথা শেয়ার করছে না। উল্লেখ্য, স্যামসন মদ না পান করাতে মাতাল করে দেলিলা উত্তর বের করতে পারেনি। এই কথাতে গলে গিয়ে স্যামসন তাকে বলে ফেললেন সত্যটা, তার চুল কেটে ফেললে তিনি শক্তি হারাবেন। সেদিন রাতে তাই হলো, তার চুল কেটে দেওয়া হলো। শক্তিহীন স্যামসনকে সে রাত্রে ফিলিস্তিনিরা ধরে নিয়ে গেল গাজাতে, তারা তার দু চোখ উপড়ে ফেলল। ফিলিস্তিনিরা তাদের দেবতা দাগনকে বড় একটা উৎসর্গ দিল তাদের হাতে স্যামসনকে দেবার জন্য। স্যামসনের কীর্তি দেখানোর জন্য 3000 ফিলিস্তিনি জড়ো হলো হল রুমে, 2 পিলারের সাথে অন্ধ স্যামসনকে বেঁধে রাখলো। স্যামসন শেষবারের মতো শক্তি চেয়ে নিলেন ঈশ্বরের কাছে এবং সে শক্তি ব্যবহার করে তিনি 2টি পিলার ভেঙে ফেললেন। পুরো হল রোম ধসে পড়ল, স্যামসনের সাথে সাথে 3000 ফিলিস্তিনিও মারা পড়ল। দেলিলার কী হলো সেটা কোনো গ্রন্থে বলা নেই, কিন্তু স্যামসনের লাশ সমাহিত করা হয় তার বাবা মানোয়ার কবরের পাশেই। 2012 সালের আগস্টে ইসরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিকগণ বাইবেল মতে স্যামসনের এলাকার ওখানে একটি বৃত্তাকার সিল পান যেখানে সিংহ এবং শক্তিশালী লোকের ছবি আঁকা ছিল।
তবে তারা এটা বিবৃতি দেন যে এ আবিষ্কার নিশ্চিত করে না যে এই সিলের এই ব্যক্তি স্যামসন। যাই হোক, মোটামুটি এরকম সময়ে ইসরায়েলের হাল ধরেন নবী হযরত সামুয়েল আলাইহিসসালাম। তার হাত দিয়ে ইসরায়েলের নতুন যুগ শুরু হয়। মাত্র 11 বছর বয়সে তিনি অচেনা কণ্ঠে তাকে ডাকতে শুনতে পেলেন। প্রথম প্রথম ভেবেছিলেন তার বাবা ডাকছে। একদিন রাত্রে ডাক পেয়ে বাবার কাছে গেলে তার বাবা বলল তিনি ডাকেননি। এরপর সামুয়েলকে ঘুমোতে যেতে বললেন তিনি। শীঘ্রই সামুয়েল বুঝতে পারলেন এটা আসলে ঐশ্বরিক স্বর। তখন তিনি বললেন, বলুন প্রভু, আপনার বান্দা শুনছে। এরপর আল্লাহ তাকে ধীরে ধীরে সমাজ থেকে অনিষ্ট দূর করবার পথ দেখাতে শুরু করলেন। তিনি ছিলেন অনেকদিন পর ইসরায়েলের একজন বড় নবী। তার শেষ বয়সে ইসরায়েলের লোকেরা চাচ্ছিল অন্য জাতের মতো তাদেরও একজন রাজা থাকুক। ইহুদি গ্রন্থের পাশাপাশি পবিত্র কোরআনও সামুয়েলের এ ঘটনা বর্ণনা করে। মূসার পরে তুমি কি বনি ইসরায়েলের একটি দলকে দেখনি, যখন তারা বলেছে নিজেদের নবীর কাছে যে আমাদের জন্য একজন বাদশাহ নির্ধারিত করে দিন, যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি? নবী সামুয়েল তখন বললেন, তোমাদের প্রতিও কি এমন ধারণা করা যায় যে লড়াইয়ের হুকুম যদি হয় তাহলে তখন তোমরা লড়বে না? তারা বলল, আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর পথে লড়াই করব না, অথচ আমরা বিতাড়িত হয়েছি নিজেদের ঘর বাড়ি ও সন্তান সন্ততি থেকে। অতঃপর যখন লড়াইয়ের নির্দেশ হলো তখন সামান্য কয়েকজন ছাড়া তাদের সবাই ঘুরে দাঁড়ালো। আর আল্লাহ তাআলা জালেমদের ভালো করেই জানেন। আল্লাহর আদেশে নবী সামুয়েল আলাইহিসসালাম সল তথা আরবিতে যাকে তালুত বলা হয় তাকে রাজা হিসেবে মনোনীত করলেন। কিন্তু গরিবগর থেকে উঠে আসায় তাকে ইহুদিরা মেনে নিতে অস্বীকার করলো প্রথমে। আর তাদেরকে তাদের নবী বললেন, নিশ্চয়ই আল্লাহ তালুতকে তোমাদের জন্য বাদশাহ সাব্যস্ত করেছেন। তারা বলতে লাগলো, তা কেমন করে হয় যে তার শাসন চলবে আমাদের উপর, অথচ রাষ্ট্র ক্ষমতা পাওয়ার ক্ষেত্রে তার চেয়ে আমাদের অধিকার সবচেয়ে বেশি, আর সে সম্পদের দিক দিয়েও সচ্ছল নয়। নবী বললেন, নিশ্চয় আল্লাহ তোমাদের উপর তাকে পছন্দ করেছেন এবং স্বাস্থ্য ও জ্ঞানের দিক দিয়ে প্রাচুর্য দান করেছেন। বস্তুত আল্লাহ তাকেই রাজ্য দান করেন যাকে ইচ্ছা, আর আল্লাহ হলেন অনুগ্রহ দানকারী এবং সর্ববিষয়ে অবগত। পবিত্র কোরআন। আল্লাহ যে সত্যি তাকে মনোনীত করেছেন তার প্রমাণ হিসেবে ইহুদিদের হারিয়ে ফেলা আর্ক অব দ্য কভেন্যান্ট সিন্ধুক তাদের কাছে ফিরে আসবে, এই প্রতিশ্রুতি দেওয়া হলো। পবিত্র কোরআন বলছে, বনি ইসরায়েলীদেরকে তাদের নবী আরও বললেন, তালুতের নেতৃত্বের চিহ্ন হলো এই যে তোমাদের কাছে একটি সিন্ধুক আসবে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের মনে সন্তুষ্টির নিমিত্তে, আর তাতে থাকবে মূসা হারুন ও তাদের সন্তানবর্গের পরিত্যক্ত কিছু সামগ্রী। সিন্ধুকটিকে বয়ে আনবে ফেরেশতারা। তোমরা যদি ইমানদার হয়ে থাকো তাহলে এতে তোমাদের জন্য নিশ্চিত পরিপূর্ণ নিদর্শন রয়েছে। তালুত ছিলেন ইসরায়েলের প্রথম রাজা। প্রথম দিকে খুবই ভালোভাবে শাসন করতে লাগলেন তিনি আশেপাশের অনেক রাজ্যই বিজয় ছিনিয়ে আনলেন। তার প্রতাপে মোয়াব, আমন, এদম, জোবা, আমালিকীয় এবং ফিলিস্তিনিরা কাঁপতে লাগলো। তাদের সাথে অনেক যুদ্ধেও অবতীর্ণ হন তিনি এবং তাকে কি করতে হবে না হবে সেটা সামুয়েলের মাধ্যমে মহান আল্লাহ বলে দিতেন। কিন্তু এক পর্যায়ে তালুত নিজেই নিজের কথা মতো চলা শুরু করলো, সামুয়েলের পরামর্শ না নিয়ে। যেমন ফিলিস্তিনিদের সাথে একবার যুদ্ধ যাবার কথা, তখন সামুয়েল জানালেন তিনি 7 দিনের মাঝে উপস্থিত হবেন এবং যুদ্ধে যাবার আগের আচারগুলো পালন করে দেবেন। কিন্তু এতক্ষণ অপেক্ষা করতে রাজি হলেন না তালুত। তিনি নিজেই কোরবানি দেওয়া শুরু করলেন, যেটা সামুয়েলের দেবার কথা। তালুতকে অনেক কথা শোনালেন সামুয়েল আলাইহিসসালাম। পরে একবার সামুয়েল আলাইহিসসালাম জানালেন তালুতকে আমালেকীয় রাজ্য আক্রমণ করতে হবে, বিশেষ নির্দেশ ছিল, এমনকি রাজাকেও মেরে ফেলতে হবে। কিন্তু তালুত সেটা না করে যুদ্ধ জেতার পর অন্যান্য সবাইকে মারলেও রাজাকে জীবিত রাখলেন। সামুয়েল এটা জানার পর তালুতকে জানালেন তালুত এখন রাজা হিসেবে যোগ্য না, কারণ সে আদেশ অমান্য করে চলেছে। সামুয়েল চলে যাবার জন্য ফেচন ফিরে তাকাতেই তালুত তার আলখাল্লা আঁকড়ে ধরল। সামুয়েলের আলখাল্লা ছিঁড়ে গেল, তালুতের হাতে আলখাল্লার এক টুকরো চলে এলো। সামুয়েল বললেন, এভাবে একদিন তার রাজ্য তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। এরপর সামুয়েল আলাইহিসসালাম নিজ হাতে আমালেকীয় সেই রাজাকে হত্যা করে বেরিয়ে গেলেন। বেরিয়ে পড়লেন নতুন যে রাজা হবে তাকে গোপনে মনোনয়ন করতে। রাজা তালুত তখন অশান্ত হয়ে পড়লেন। পরের কিছু মাস তিনি একদমই মন বসাতে পারতেন না কোনো কিছুতে। তাকে যেন দুর্ভাগ্য তাড়া করে বেড়াচ্ছে, তিনি মন শান্ত করার সুর শুনতে চাইলেন। সভাসদরা পরামর্শ দিলেন এক বীণা বাদকের নাম, যে নাকি খুব ভালো বীণা বাজাতে পারে, সুরেলা কণ্ঠ আছে তার। বাইবেল বলছে তখন সেই বালককে নিয়ে আসা হলো বেথলহেম থেকে, যে আদতে কেবল একজন মেষ পালক ছিল। ওদিকে তালুতের ঘুম হারাম হয়ে গেল যখন দেখলেন ফিলিস্তিনিরা বিশাল বাহিনী নিয়ে ইসরায়েলের উপর প্রতিশোধ নিতে আসছে।
এক উঁচু উপত্যকায় দুবাহিনী মুখোমুখি হতে রওনা হলো। ফিলিস্তিনি সেনাবাহিনীকে সে মুহূর্তে সবাই ভয় পেত, কারণ তাদের একজন ভয়ঙ্কর যোদ্ধা ছিল যার নাম ছিল গোলায়াত বা আরবিতে জালুত। তাকে ফিলিস্তিনি বাহিনী চ্যাম্পিয়ন মনোনয়ন দেয়, অর্থাৎ সম্মুখ যুদ্ধে একজনের বিপক্ষে আরেকজনের লড়াইতে ফিলিস্তিনি বাহিনীকে প্রতিনিধিত্ব করবে জালুত। জালুত ফিলিস্তিনের রাজা না হলেও তার নামেই ফিলিস্তিনি বাহিনী পরিচিতি পেয়ে যায় তার দানবীয় শক্তির যশে। এখানে পবিত্র কোরআন একটি কাহিনী জানায় যেটা বাইবেলে অনুপস্থিত। অতঃপর তালুত যখন সৈন্য সামন্ত নিয়ে বেরোলেন তখন বলল, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন একটি নদীর মাধ্যমে, সুতরাং যে লোক সেই নদীর পানি পান করবে সে আমার নয়, আর যে লোক তার স্বাদ গ্রহণ করল না নিশ্চয়ই সে আমার লোক। কিন্তু যে লোক হাতের আজরা ভরে পানি সামান্য খেয়ে নেবে তার দোষ অবশ্য তেমন গুরুতর হবে না। অতঃপর সবাই পান করলো সে পানি, সামান্য কয়েকজন ছাড়া। পরে তালুত যখন তা পার হলো আর তার সাথে ছিল মাত্র কয়েকজন ইমানদার, তখন তারা বলতে লাগলো, আজকের দিনে জালুত এবং তার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার শক্তি আমাদের কারোরই নেই। যাদের ধারণা ছিল যে আল্লাহর সামনে তাদের একদিন উপস্থিত হতে হবে, তারা বারবার বলতে লাগলো, সামান্য দলই বিরাট দলের মোকাবেলায় জয়ী হয়েছে আল্লাহর হুকুমে। সেই সুরেলা কণ্ঠের প্রাক্তন মেষপালক তখন ইসরায়েলের সেনাবাহিনীতে তার তিনজন বড় ভাইয়ের জন্য খাবার নিয়ে আসছিল। তার বড় ভাইয়েরা শূন্য ছিল। সে ফিলিস্তিনিদের মুখে ইসরায়েলের প্রভুর নিন্দা শুনে ফিলিস্তিনিদের নিয়ে কড়া কথা বলতো, সেটা অন্যরা শুনে তালুতের কাছে রিপোর্ট করে দিল। তালুতের সামনে তাকে উপস্থিত করা হলে সে বলল, সে চ্যাম্পিয়ন হতে চায়। তালুত নিজের বর্ম খুলে তাকে পরিয়ে দিলেন। ছেলেটির নাম ছিল দাউদ, বেতলহেমের দরিদ্র মেষপালক ইয়াসির পুত্র। ধর্মীয় ইতিহাসের বিখ্যাত সেই দ্বন্দ্ব যুদ্ধে গুলতি ছুড়ে দাউদ জালুতকে লুটিয়ে ফেললো মাটিতে। বিশাল জালুত বা গোলায়াথের সামনে দাউদ বা ডেভিডকে লাগছিল একদম পুচকে, এই জন্য এটিকে ছোট বড়ের অসম যুদ্ধ বলে বোঝানো হতো। কিন্তু তালুত জানতেন না এ সেই কিশোর যাকে নবী সামুয়েল আলাইহিসসালাম গোপনে ভবিষ্যৎ রাজা হিসেবে মনোনীত করেছেন। তিনি জানতেন না ভবিষ্যতে রাজপুত্র জোনাথনের সাথে ছেলেটির বন্ধুত্ব কোন পরিণতিতে গড়াবে। জানতেন না এই সামান্য ছেলেটি বড় হয়ে তাকে স্থলাভিষিক্ত করবে। জানতেন না এই ছেলেটি হবে নবী দাউদ আলাইহিসসালাম এবং ইসরায়েলের বিখ্যাততম রাজা কিং ডেভিড, যে দাউদ আলাইহিসসালাম ও তার পুত্র সুলাইমান আলাইহিসসালাম সূচনা করবেন ইসরায়েলের স্বর্ণযুগের। বন্ধুরা, ইহুদি জাতির ইতিহাসের 17তম পর্ব এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আল্লাহ হাফেজ।